নমস্কার, আপনারা দেখছেন নিউজ জানি 24। আমি শ্যামাশ্রী। দেশ বিদেশের তাজা খবরে চোখ রাখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আফগানিস্তানের হেরাত প্রদেশে একটি মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে তালেবান শীর্ষ নেতা মুজিব রহমান আনসারি নিহত হয়েছেন। হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসুলি জানিয়েছেন, জুমার নামাজ আদায় করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে গুজার মসজিদে যাচ্ছিলেন মুজিব রহমান আনসারি। সূত্র বলছে, তখনই তার উপর বোমা ছোড়া হয়। এতে মুজিব ও তার নিরাপত্তা বাহিনীর সদস্য সহ অন্তত 15 জন নিহত হয়েছেন। এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, মসজিদের বাইরে রক্তাক্ত দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। গত জুনে ধর্মীয় নেতাদের একটি সমাবেশে মুজিব রহমান আনসারি তালেবানের পক্ষে শক্তিশালী বক্তব্য দিয়েছিলেন। তাছাড়া যারা তালেবান প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের সমালোচনাও করেছিলেন তিনি। এর আগেও মসজিদে হামলা হয়েছিল, সেগুলোর দায় স্বীকার করা করেছিল আইএসআইএল। হেরাতের যে মসজিদে তালেবান নেতা যাচ্ছিলেন সেটি একটি সুন্নি মসজিদ, তালেবান সুন্নিপন্থী দল জানিয়েছে।